हे एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक अगेन माय चैनल। आज के आपनादेर आमी एकटी रेसिपि तैरी करे देखाबो, सेटा खूब स्पेशल रेसिपि, कारण होच्छे एटा आमार खूबी फेवरेट। और आरेकटी कथा होच्छे जर्दा। जर्दा जेहेतु आमरा बिये बाड़ीते गेलेई खावा हय आमादेर, एछाड़ा आमरा खूबी कम खाई एटा। तो आज के आपनादेर आमी बिये बाड़ी स्टाइले जर्दा तैरि करे देखाबो। हुबहु बिये बाड़ीते जे एरकम स्वाद ग्रान थाके सेई रकम करे तैरि करे देखाबो। तो आशा करि आजकेर भिडियोटी आपनादेर भालो लागबे, तो आमार संगेई थाकबेन। और जरा हमारे चैनल अलरेडी सबसक्राइब कर तक असंख्य धन्यवाद। जरा करें चैनल प्लिज सबसक्राइब कर। जर्दार भात रान्ना करार्जन एक पत्रे 9 कप पानी नहीं एक बेसि दिल समस्या नहीं, क्योंकि 9 कप नहीं चा चामच फूड कलर दिए दिल्ली ऑरेंज फूड कलर दिए अपा चाहिए रेडो दीते हैं। तपर हमें दीची कमलार खोसा, ये देवर चेष्टा कर, दी फ्लेवर सम्पूर्ण विड़ मत हो, ना दिले खूब बेशी तफात हबे ना, किन्तु देवार चेष्टा करबें। जर्दार जोन्नो आमी एखाने 1.5 कप बासमती चाल नियेछि, आर चालटा आमी 1 घंटा भिजिए रेखे तारपर एटा पानीटा भालो करे झरिए नियेछि धुये। एटा चालटा अवश्यई भिजिए राखबें, ताहले कि हबे आपनार चालगुलो लम्बा लम्बा हये जाबे आर बेशी भांगबे ना। एखन आमी राइसगुलो दिये दिलाम पानीते, पानीटा हालका गरम हये गियेछे, पानीटा गरम करे चालटा दिबेन, एकेबारे फूड कालारटा देवार साथे साथेई पानी चालटा दिबेन ना। এখন আমি একটু মিক্সড করে নিচ্ছি। আর আমাদের আজকে এই চালটা সিদ্ধ হতে 7 থেকে 8 মিনিট সময় লাগবে। দেখুন আমার চালটা, চালের পানিটা একেবারে টকবক করছে ফুটে। আর 7 থেকে 8 মিনিট লাগবে, আসলে চালের উপর ডিপেন্ড করে এটা কম কিংবা বেশি লাগতে পারে। আর আপনারা চাইলে এটা কালো জিরা পোলার চাল কিংবা চিনি গুঁড়া পোলার চাল দিয়ে করতে পারেন, আমি বাসমতি চাল দিয়ে করলাম যদিও। তো আমার চালটা ফুটে গিয়েছে, প্রায় 80% হয়ে গিয়েছে আমার চালটা। और आज के चाल हवाते 80% मत पुरोपुर सिद्ध करा जाए ना। तो स्क्रिने देखो हमार चाल भर एक माइज माइज रो गए, ये अवस्थाएं हमें ये नाम दीते हैं। तो चाल एक स्ट्रेनारे इटा पानी झरिए नहीं कमलार खोसागुल उठिए निचि, ये हल्का एक ठंडा कर चाहले छिलका पर उठिए ना जाए। जर्दा रान्ना करार्जन चूल एक पैन बसिए दिए एखे 1/3 कप घी नहीं चाहले हाफ कप पर्त दीते। তারপরে আপনারা চাইলে তেল এবং ঘি মিক্স করে দিতে পারেন। দুটি তেজপাতা আমি দুপাশ দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি। আর দিব 4টি দারুচিনি, 5টি এলাচ আর 5-6টি লবঙ্গ। তারপর এটা আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। আমি এখানে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করব। এখন আমি নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম আর নিয়েছি কিশমিশ কিছু। আসলে এগুলো এটার কোনো পরিমাণ নেই, আপনারা চাইলে বেশিও দিতে পারেন কিংবা কম করে দিতে পারেন। এখন এগুলো একটু ভেজে নিব। সবকিছু ভালো হয়ে গিয়েছে, এখন অ্যাড করব পানি। পানি আমি দিব 1.5 কাপ চালের জন্য, 1 কাপ দিয়ে মেজারমেন্ট কাপে, আর দিব 1/4 কাপ থেকে কিছুটা কম, এটা পারফেক্ট রেশিও আমাদের 1.5 কাপ জর্দার জন্য। এই এতটুকু পানি দিলে আপনার জর্দার অবশ্যই ঝরঝরে হবে। এখন আসি চিনির কথায়। চিনি আমি দিচ্ছি 1 কাপ দিয়ে আর 1/4 কাপ। আসলে 1.5 কাপ জর্দার জন্য অনেক মানুষ 1.5 কাপ চিনি দেয়, কিন্তু আমি চিনিটা একটু কম খাই, সেই ক্ষেত্রে আমি 1.5 কাপ না দিয়ে 1 কাপ দিয়ে 1/4 কাপ দিয়েছি চিনিটা। আপনারা কম চিনি খেলে এতটুকু দিবেন, আর যদি আরো দিতে চান সেই ক্ষেত্রে 1.5 কাপ পর্যন্ত দিতে পারেন। চিনিটা ভালো করে গলিয়ে নিয়েছি, এখন চাল অ্যাড করছি। চিনিটা গলিয়ে চাল অ্যাড করতে হবে, না হলে কি হবে আপনার চিনিটার চালটা দলা পেকে যাবে, সেই ক্ষেত্রে আপনার জর্দাটা কখনোই ঝরঝরে হবে না, আর এটা একদম জাউ জাউ থেবা থেবা ধরনের হয়ে যাবে। তো এখন আমি এটা দিয়ে চালগুলো ভালো করে মিক্স করে নেব। চালটা মিক্স করা হয়ে গিয়েছে, এখন এটা আমি ঢেকে 30 মিনিটের জন্য রান্না করব। 30 মিনিটের জন্য রান্না করব, কিন্তু মাঝে একবার আমাদের এটা এসে চেক করতে হবে। তো এটা আমি পুরোটা গুছিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে এটা আমি 30 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এসেছি 20 মিনিট পরে। 20 মিনিট হয়ে গিয়েছে, দেখুন আমার পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, কিন্তু পুরোপুরি শুকায়নি। আরো 10 মিনিট এটা আমাদের রান্না করতে হবে। তো এখন আমার চুলার আঁচটা আছে লো ফ্লেমে, মানে এটা দমে আমরা পোলাও রাখি যেভাবে সেভাবে আমি এটা ঢেকে রান্না করছি। তো এইভাবে রাখতে হবে। এর আগে আমাদের চুলার আঁচটা ছিল মিডিয়াম হাই হিটে, মানে মিডিয়াম থেকে একটু বেশি আঁচে ছিল। 10 মিনিট হয়ে গিয়েছে, 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমাদের জর্দার পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে, আর জর্দারে কিন্তু খুব ঝরঝরে আছে এখন। তো রান্নাটা এই পর্যায়ে শেষ, রান্নাটা শেষ। এখন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, চুলার যে এক্সট্রা তাপটা আছে সেটাতেই বাকি কিছুক্ষণ আমি এটা রাখবো। তো এখন এখানে আমি অ্যাড করব কেওড়া জল। কেওড়া জল দিব 1 চা চামচ। কেওড়া জলটা দিয়ে আমাদের এটা মিক্সড করে
নিতে হবে ভালো করে সম্পূর্ণ রাইসগুলোর সাথে জর্দার সাথে যেন মিক্স হয়ে যায়। তারপরে আমি অ্যাড করবো একটি মজাদার জিনিস এখানে, সেটা হচ্ছে বেবি সুইট। আসলে বেবি সুইটটাও আমি নিজে বাসায় তৈরি করেছি ছানা দিয়ে। এটা কতটা মজা হয়েছে আপনারা এটা না তৈরি করলে বুঝবেন না। এটা আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। এখন এটা আমি চুলা বন্ধ অবস্থাতেই ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব, তারপরে আমরা সার্ভিংয়ে চলে যাব। আচ্ছা, আর একটু ঘি দিচ্ছি আমি এখানে। ঘিটাকে কেন দিচ্ছি, এটা একটা স্মেলের জন্য, যেহেতু রান্না করতে করতে পুরো ঘিয়ের স্মেলটা চলে গেছে সেজন্য এখন ঢেকে রেখে দিব আমি। রান্নাটা শেষ, এখন আমি সার্ভ করে নিয়েছি। তো দেখলেন তো কত সহজে আমাদের সেই বিয়েবাড়ির স্টাইলে মজাদার আর জর্দাটা আমি তৈরি করে ফেলেছি। আর বেবি সুইটগুলো দিয়ে জর্দাটা খেতে যে কত মজা হয়েছে না রান্না করলে বুঝবেন না। তো বিয়েবাড়ির প্রধান আকর্ষণ হচ্ছে জর্দা, এই জর্দাটা এখন ঘরেই তৈরি করে নিন। আর ঈদ যেহেতু দেওঘরায় চলে এসেছে, তো ঈদে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।